नाम मोहम्मद बोल रे मान तोरा नाम मोहम्मद बोल और जे नाम निये चांद सितारा आसमान खाई दो नाम मोहम्मद बोल नाम मोहम्मद बोल रे मान तोरा नाम मोहम्मद बोल सल्लल्लाहु अलैहि वसल्लम कुरान पाक होते आयाते करीमा तिलावत करेछि से आयातेर उपरे किछु आलोचना करब तबे जानते चाइछिलाम जे ई ग्रामे कि एक कटाई मानुष ना आरो आछे आर अनेक आछे नाकि बोलुन तेनारा निश्चय जानेन जे आजके ग्रामे जालसा आछे तारपरेओ ওনারা আসলেন না তো যারা আসে না যারা আসবে না তারা হলো বুদ্ধিমান ঠিক কিনা বলেন যারা আসে নাই যারা আসবে না তারা হলো বুদ্ধিমান আর যারা এসে গেছেন যারা আসবেন তারা হলো ভাগ্যবান বলুন আলহামদুলিল্লাহ তারা হলো ভাগ্যবান ভাগ্যবানের সাথে আছে রহমান ভাগ্যবানের সাথে আছে রহমান আর বুদ্ধিমানের সাথে আছে শয়তান এটা আমি বলছি না বলছে আল্লাহর কোরআন কি বলছে আল্লাহর কোরআন শুনেন আল্লাহ ওয়ালিয়ুল লাযিনা আমানু يخرجهم من الظلمات إلى النور الله হলো তাদের বন্ধু যাদেরকে পাপের প্রাসাদ থেকে উঠিয়ে প্যান্ডেলের ভিতরে এনে হাজির করেছে আর তাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলিয়ে নিয়েছে আল্লাহ হলো তাদের বন্ধু والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات আর ইবলিস হলো তাদের বন্ধু যাদেরকে আলো থেকে উঠিয়ে অন্ধকারের দিকে নিয়ে গেছে ইবলিস হলো তাদের বন্ধু ইবলিস হলো তাদের বন্ধু যাদেরকে এখানে আসতে দেয়নি আসতে দেবে না আল্লাহর কোরআন বলছে তাদের বন্ধুকে বলেন বলেন জি জীবনী তো শোনাবো কিন্তু মাঝে মাঝে কিছু কিছু কথা আপনাদেরকে বলবো যেগুলো আমাদের খুব বাস্তবে প্রয়োজন কিন্তু যদি আপনারা অর্ডার দেন যে হক কথা বলেন তাহলে বলবো বলবো তো হক বলবো আলহামদুলিল্লাহ কিন্তু হক কথা বড় তিত হক সহ্য করা বড় কঠিন শোনাও বড় কঠিন বলাও বড় কঠিন আর শোনার পরে সহ্য করা খুবই কঠিন ঠিক কিনা বলেন তবুও কিন্তু হকটাই হক চিরসত্য ইনশাল্লাহ কিছু বলবো একটু আগে আমরা সবাই মিলে দরুদ পড়লাম ঠিক কিনা বলেন দরুদ পড়লাম আচ্ছা বলুন তো এই দরুদটা আল্লাহ সবাইকে পড়তে বলেছে না শুধু মৌলবীদেরকে দেখুন প্রশ্নটা এত সহজ নয় যত সহজ ভাবছেন এই দরুদটা আল্লাহ সবাইকে পড়তে বলেছে না শুধু মৌলবীদেরকে বলেন উত্তরটা দেন সবাইকে এই জলসা কি আজ প্রথম না এর আগেও জলসা হয়েছে আগেও
হয়েছে। তাহলে হয় বুঝানো হয়নি আর না হলে আপনারা বুঝতে পারেননি, ঠিক কিনা বলেন? দরুদ আল্লাহ সবাইকে পড়তে বলেনি, তার কারণ কার দরুদে কাজ হবে আর কার দরুদে হবে না এটা আল্লাহ জানে কি জানে না? বলেন, কিছু না বললে আমাকে ভালো লাগে না। আল্লাহ জানে কি জানে না? জানে। তাই আল্লাহ সবাইকে দরুদ পড়তে বলে নাই। কাকে বলেছে? কোরআনকে জিজ্ঞাসা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, যারা আমাকে মেনে নিয়েছো তারা দরুদ পড়ো, সাল্লু আলাইহি বা সাল্লিমু তাসলিমা। মমিন তুমি দরুদ পড়ো, মমিন না হলে দরুদ পড়তে হবে না। মমিন হলে দরুদ পড়ো, না হলে দরুদ পড়তে হবে না, ঠিক কিনা বলেন? এটা আমার কথা না কোরআনের কথা? বলেন বলেন, কার কথা? কোরআনের কথা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দারা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠাও। এবার বলেন, আপনারা মমিন কি মমিন না? এখানে যারা আছেন তারা সবাই মমিন তো? আরে হ্যাঁ কিনা বলেন, মমিন তো, আল্লাহকে ভয় করেন? বলেন বলেন, আল্লাহকে ভয় করে সবাই? মিথ্যা কথা। আল্লাহকে ভয় করে তারা, এশার নামাজ পড়েনি যারা, ভয় করে তারা? আরে বলেন না, এশার নামাজ যারা পড়েনি তারা ভয় করে, ফজর যারা পড়বে না তারা আল্লাহকে ভয় করে? আরে হ্যাঁ কিনা বলেন, করে? অসম্ভব। যারা ভয় করে তারা আল্লাহকে সেজদা করে, আর যারা বাকি দাবি করে এ দাবির কোনো কাজ কিয়ামতে থাকবে না, থাকবে? এ দাবির কোনো কাজ থাকবে না। আল্লাহকে ভয় করে কারা? আল্লাহ বলে, বান্দা মমিন হলে দরুদ পড়ো। যারা সারা জীবন বাপ মাকে ভাত দিল না, ওই রকম ব্যক্তি এরকম মেহফিলে আছে না নাই? আরে বলেন না, যারা বাপ মাকে দেখে না এমন ব্যক্তি মেহফিলে বসে যদি দরুদ পড়ে, ও দরুদে কাজ হবে বলে মনে হয়? আরে বলেন, হবে? হবে না। সারাদিন যারা তাসের আড্ডায় বসে, তাস পিটে, ওই ব্যক্তি যদি এ মেহফিলে এসে দরুদ পড়ে, ও দরুদে কাজ হবে? হবে না। যারা লটারির টিকিট কাটে, সারাদিন লটারির টিকিট কেটে বেড়াই, ওই ব্যক্তি যদি মেহফিলে এসে দরুদ পড়ে, ও দরুদে কাজ হবে? হবে না। যারা গটগট করে মদের বোতল গিলে, এমন যুবক এখানে আছে না নাই? আরে বলেন না, আছে? কে কে আছে না, হাত উঠান। ওই ব্যক্তি যদি এখানে এসে দরুদ পড়ে, ও দরুদে কাজ হবে? সারা জীবন যদি তারা দরুদ পড়ে, শুধু পড়াই হবে, কোনো লাভ হবে না। যার জন্য আল্লাহ ক্লিয়ার করে বলে দিয়েছেন, ইমানদার তুমি পড়ো, ইমানদার না হলে দরুদ পড়ে লাভ হবে না, মমিন তুমি পড়ো। এবার বলেন আপনারা মমিন কি মমিন না? ভাবেন ভাবেন, মমিনের লিস্টে আমার নামটা পড়ে কি পড়ে না? আল্লাহর নবীর উম্মত জান্নাতি বলুন আলহামদুলিল্লাহ, নবীর উম্মত জান্নাতি, এটা শুনেছেন না শুনেননি? শুনেছেন, বারবার আলিমদের মুখে শুনেছেন।
কিন্তু হয়তো খুলে বলা হয়নি নবীর উম্মত জান্নাতি, কিন্তু আমাদের নাম নবীর উম্মতের খাতায় আছে না নাই কোনো মোল্লিকে জিজ্ঞাসা করেছেন কোনোদিন? আরে হ্যাঁ কিনা বলেন, কোনোদিন না, প্রয়োজনই মনে করিনি। কোন মৌলভি আলিমকে কোনোদিন জিজ্ঞাসা করলাম না, হুজুর আমার নামটা নবীর উম্মতের খাতায় আছে না না একটু দেখে দেন, বলিনি। আল্লাহর নবীর উম্মতের খাতায় যদি নামটা থাকে তো জান্নাতি, আর যদি নামটাই না থাকে তো জান্নাত তো দূরের কথা, জান্নাতের খুশবুটাও পাবে না, জান্নাতের খুশবুটাও পাবে না। এবার ভেবে দেখেন আপনাদের নাম নবীর উম্মতের খাতায় আছে না নাই। একটা দলিল দি, আল্লাহর নবীর হাদিস, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর নবী বলেন যে এক টাইমের নামাজ তর্ক করলো, এক টাইমের নামাজ যারা তর্ক করলো ছেড়ে দিল তারা কাফিরের কাজ করলো। কথাগুলি খুব মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন আর বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। এখন বর্তমানে ইউটিউবে বক্তব্য শুনে 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 এখন যুবকেরা মৌলভি হয়ে গেছে, ঠিক কিনা বলেন? হয়েছে না হয়নি? মৌলভিদের দরকার হয় না, কিছু জিজ্ঞাসা করার প্রয়োজন হলেই গুগলে সার্চ করে, বাস জিজ্ঞাসা করতে দেরি, উত্তর পেতে দেরি হয় না। তবে একটা কথা বলি, যারা গুগল শুনে যারা ইউটিউব শুনে শুনে মৌলভি হয়েছেন তাদের অবস্থাটা বলি, দেখবেন ফুটবল নিশ্চয়ই খেলা দেখেছেন, দেখেছেন না দেখেননি? কয়টা প্লেয়ার থাকে জানেন? জীবনে দেখেননি? এগারোটা প্লেয়ার না বাইশটা? জি, বাইশটা প্লেয়ার থাকে, ওদের কাজ কি? ওদের কাজ শুধু ফুটবলটাকে লাত মেরে এদিক থেকে ওদিক ওদিক থেকে ওদিক করা, নাকি? সারাদিন খেলল, খেলার পরে খেলা যখন শেষ হয়ে গেছে তো ফুটবলটাকে জিজ্ঞাসা করছে, ভাই তোর অপরাধটা কি, তোর অপরাধটা কি? এ ২২ জন যুবক তোকে লাত মেরে গোটা মাঠ করে নিয়ে ঘুরে বেড়ায়, ব্যাপারটা কি, তোর অপরাধটা কি? তো ফুটবলটা উত্তরে বলছে যে ভাই আমার অপরাধ হলো এটাই যে আমি অন্য জনার পামে ফুলে গেছি, আমি অন্য জনার পামে ফুলে গেছি। ইউটিউব শুনে শুনে যারা ফতোয়া দেয় মৌলভিদের তাওয়াক্কা করে না, জেনে রাখেন এরাও যেন অন্য জনার পামে ফুলেছে, এদের অবস্থাও ফুটবলের মতো হবে, ঠিক কিনা বলেন? তাই ইউটিউব দেখেন বাধা দিব না, কিন্তু দেখার পরে শোনার পরে যেটা বুঝলেন ওর ওপরে আমল করবেন না, ঠিক কিনা বলেন? আমল করবেন না। আমল করার আগে কোনো ভালো আলিমকে জিজ্ঞাসা করেন, মাওলানা সাহেব আমি এটা শুনেছি আর এটা বুঝেছি, আমার বুঝাটা ঠিক হয়েছে না হয়নি? মাওলানা সাহেব যদি উত্তরে বলেন ঠিক আছে আপনি আমল করেন তো করবেন, আর যদি নিজের মগজ চালান কিয়ামতের দিন ঠকবেন, কেউ বাঁচাতে পারবে না। তার কারণ এখন আল্লাহ হযরত লিখেছিলেন কে চারো তরফ মে নজদি ওয়াহাবি, বীচ মে তনহা মেরা রাজা। চারিদিকে এখন ইমান চড়া বেড়াচ্ছে, টনটা একটু কম করলে ভাই ভালো হয়, মাইক ম্যান ভাই টনটা একটু কম করে, মাইক সুন্দর আছে। চারো তরফ মে নজদি ওয়াহাবি, বীচ মে তনহা মেরা রাজা, আর এসে মে ইসলাম কো বচানা,
सबके बस की बात नहीं, सबके बस की बात नहीं। चारिदिके ईमान चोरा घुरे बेड़ाच्छे, निजेर ईमानटार जदि हेफाजत करते चान तो आलिम समाज जेटा बोलछे ओटा मेने नेन। मस्जिदे इमाम साहेब थाके, इमाम साहेब सत्य कथा बोलते पारे, अरे हाँ किता बोले बोलते पारे, बोलते देवा हय। इमाम जदि सत्य कथा बोले मस्जिदे टिकते पारबे ना। इमाम साहेब जदि बोले सुदखोरेर बाड़ी खाबो ना, मदखोरेर बाड़ी खाबो ना, गाँजाखोरेर बाड़ी खाबो ना, হারামখোরের বাড়ি খাবো না, গ্রামবাসী পরের দিন বলবে মলবি তোমাকে মসজিদে থাকতে হবে, ঠিক না? বলে মলবিকে হক বলতে দেওয়া হয় না, আর যদি হক বলে তো ওকে টিকতে দেওয়া হয় না। বলবো ইনশাল্লাহ সময় পেলে জান্নাতে যাবার রাস্তাটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাব, আজ কিংবা কাল। আজকে যদি সময় পাই তো বলবো, না হলে কালকে মনে করিয়ে দেবেন। জান্নাতের রাস্তা কয়টা আপনাদের জানা আছে কিনা জানি না, জান্নাতের রাস্তা কয়টা বলেন বলেন, জানা নাই? যাবেন কি করে? এতদিন রাস্তাটাই যখন চিনলেন না, জান্নাতে যাবেন কি করে? মুশকিল না? জান্নাতে যাবার রাস্তা আজকে বলে দিয়ে যাব। বলতে চাইছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ভালোবেসে তৈরি করলেন, আর উদ্দেশ্য একটাই কি বান্দারে যা, দুনিয়াতে যা, যত যাহা কিছু তোর প্রয়োজন আমি আল্লাহ সব দুনিয়াতে 18,000 মখলুকাত তোর জন্য তৈরি করেছি, আর তোকে তৈরি করেছি আমার এবাদতের জন্য। কিসের জন্য? এবাদতের জন্য। এ জালসা কমিটি কতজন টোটাল বলেন বলেন, চটপট করে বলেন, জালসার কমিটি কতজন? মোটামুটি 20-25-50 নাকি, তাই তো? জালসা কমিটি যারা জালসা করেছে উদ্দেশ্যটা কি বলেন বলেন, উদ্দেশ্যটা কি? যে জালসা করে কিছু নেকি কামাবো, তাই তো? নাকি জালসা করে কিছু নেকি পাবো? আচ্ছা বলেন তো, এ জালসা যারা করাচ্ছে, যারা কমিটি, এ কমিটি কি সবাই 5 ওয়াক্তের নামাজ পড়ে? আর বলেন পড়ে? পড়ে না। খুব মূল্যবান কথা বলে যাচ্ছি, মনে রাখেন, যারা বেনামাজি আছে কমিটি, তাড়াতাড়ি এ কমিটি পাল্টান, বেনামাজি কমিটি হটান, কারণ যেখানে বেনামাজি থাকবে আল্লাহর রহমত সেখানে হবে না। জলসা যতই করেন, বক্তা যতই আনেন, কোনো কাজ হবে না যদি কমিটির নামাজি হয়। ইনশাআল্লাহ বক্তার বক্তব্যেও কাজ হবে, কমিটির নামাজেও কাজ হবে, তাহলে ইসলামের উন্নতি হবে, ঠিক না? বলেন তো হয় কমিটি পাল্টান, আর না হলে কমিটিকে 5 ওয়াক্তের নামাজ পড়ান, বেনামাজি যেন জলসার কমিটি না হয়। এ নাপাক কমিটি যতদিন জলসায় থাকবে জীবনে কোনো দিন রহমত বরকত হতে পারে না, জীবনে হবে না। তো হয় কমিটিকে নামাজি বানান, আর না হলে কমিটি পাল্টান। বলছিলাম মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি জেনে শুনে এক টাইমের নামাজ তার্ক করলো, আল্লাহর নবী বলছেন সে কাফিরের কাজ করলো। কার কাজ? কাফিরের কাজ করলো। এবার বলেন, যারা সারা জীবনের নামাজ তার্ক করলো তারা কার কাজ করলো, মুমিনের না কাফিরের? জোরে বলেন, জোরে বলেন, মুমিনের না কাফিরের? সারা জীবন যারা নামাজ তর্ক করলো, সারা জীবন যারা কাফিরের কাজ করলো,
সারা জীবন যারা কাফিরের কাজ করলো এরা নবীর উম্মতের ভিতরে না বাইরে? আপনারা কোন দিকে ভাবেন? আপনারা কোন দিকে, নবীর উম্মতের ভিতরে না বাইরে? কোন দিকে? আলহামদুলিল্লাহ, যদি ভিতরে থাকেন তো ঠিক আছে, আর যদি না থাকেন তাড়াতাড়ি ভিতরে আসার চেষ্টা করেন, ঠিক না বলেন? কারণ নবীর উম্মত যারা তারা জান্নাতি, যারা উম্মত হবে না কোনদিন তারা জান্নাতে যাবে না। মসজিদে আজান হয়, মসজিদে আজান হয়। আচ্ছা, আজানটা হয় কেন জানেন? আরে বলেন, আজান দেয় কেন মসজিদে? মানুষকে ডাকার জন্য নাকি? শুধু ডাকার জন্য না, এর ভিতরে একটা বিরাট গুপ্ত রহস্য লুকিয়ে আছে, যেটা হয়তো আমরা শুনিনি বা জানি না। যদি শুধু নামাজের জন্য ডাকা হতো তাহলে আগে হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে ডাকতো, কিন্তু সর্বপ্রথমে হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ বলে না। বলে কি? বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে বলে হাইয়া আলা সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো তোমাদের কামিয়াবির জন্য। এত সুন্দর আওয়াজ, এত সুন্দর কথা। আজানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি সব চাইতে বড়। কি বলে? কান ধরে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ গো তুমি সব চাইতে বড়। তারপরে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা সাক্ষী দিতেছি তুমি এক ওয়াহদাহু লা শরীক। তারপরে আশহাদু আন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার প্রেরিত পয়গম্বর। তারপরে বলা হয় হাইয়া আলা সালাহ, এসো নামাজের জন্য। ব্রাদার, ভাবার জিনিস, চিন্তা করার জিনিস, আল্লাহু আকবার আগে বলা হয়, আল্লাহ তুমি সব চাইতে বড়, তারপরে আল্লাহ সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ গো তোমার প্রেরিত পয়গম্বর, তোমার নবী, তোমার দোস্ত। আল্লাহ বলে যারা এই তিনটাকে মেনে নিয়েছে, যারা এ তিনটা জিনিসকে মেনে নিয়েছে, আল্লাহকে বড় বলে মেনে নিয়েছে, আল্লাহ এক ওয়াহদাহু লা শরীক তার সাক্ষ্য দিয়েছে, নবীকে নবী বলে মেনে নিয়েছে, হাইয়া আলা সালাহ, এসো তারা নামাজের জন্য, আমি আল্লাহ যাকে তাকে ডাকি না, আমি আল্লাহ যাকে তাকে মসজিদে ডাকি না। যারা আল্লাহকে মেনে নিয়েছ তারা এসো আমার কাছে, যারা মানে না তাদেরকে আমি আল্লাহ ডাকি না। ভাবার জিনিস, মসজিদের পাশে বাড়ি, বারবার আজান শুনতে পাই, কিন্তু তারপরেও মসজিদে আসে না। আল্লাহ বলছে বান্দারে, তুই যখন আমাকে আল্লাহ বলে মানিস না, আমি আল্লাহ তোকে আমার ঘরে ডাকি না, আমি আল্লাহ তাকে ডাকি না, যে মেনেছে তাকে ডেকেছি, তাদেরকে আমি আল্লাহ দাওয়াত দিয়েছি। যারা মসজিদে যায় না তারা চালাক না বুদ্ধিমান? বলেন বলেন,
যারা মসজিদে যায় না তারা বুদ্ধিমান, ঠিক না বলেন? তারা বুদ্ধিমান, আর বুদ্ধিমানের সাথে কে আছে? জোরে বলেন, বুদ্ধিমানের সাথে কে আছে? শয়তান। আর ভাগ্যবানের সাথে আছে রহমান। আল্লাহ, আমরা মমিন, মমিন বলে আমি দাবি করি, এটা আমার দাবি, আমাদের সকলের দাবি, আমরা মমিন। মমিনের নমুনাটা কি? এখন আমরা মুসলমান না মুসলমানের বাচ্চা, কোনটা কোনটা সঠিক? আমরা মুসলমান না মুসলমানের বাচ্চা বলছেন? যদি হিসাব করে দেখা যায়, খাতা কলমে দেখা যায়, তাহলে আমরা মুসলমান না মুসলমানের বাচ্চা? মুসলমানের বাচ্চা। তার কারণ, ছাগলের বাচ্চা ছাগল হয়, ঠিক না বলে? ছাগলের বাচ্চা ছাগল হয়, গরুর বাচ্চা গরু হয়, মানুষের বাচ্চা কি হয়? মানুষের বাচ্চা কি হয়? আরে বলেন না, মানুষের বাচ্চা কি হয়? মানুষ হয়? জি না, মানুষের বাচ্চা মানুষ হয় না, মানুষের বাচ্চা মানুষ তৈরি করতে হয়, ঠিক না বলে? মানুষের বাচ্চা মানুষ তৈরি করতে হয়। তাহলে আমরা কি মানুষ হয়েছি? আমরা নবীর উম্মত বলে দাবি করি, আমাদের চুল কাটার যা ডিজাইন, আমাদের চুলের যা ডিজাইন, আহা, দেখলে মনে হয় ভেড়ার বাচ্চা, ঠিক কিনা বলে? দেখলে মনে হয় ভেড়ার বাচ্চা, মানুষের বাচ্চা না, চুল কেটেছ তো ভেড়ার বাচ্চার মতো, দাড়ি কামিয়েছ তো ছক্কার মতো। নবীকে ভালোবাসি, নবীকে ভালোবাসি বলে দাবি করি, এটা আমাদের দাবি, কিন্তু আদৌ আমরা নবীর সঙ্গে সম্পর্ক রাখি না। তার কারণ, বিবির ভালোবাসায় দাড়ি কাটতে পারলাম, বিবির ভালোবাসায় দাড়ি কাটতে পারলাম, নবীর ভালোবাসায় দাড়ি রাখতে পারলাম না। কোন লজ্জায় দাবি করব আমি নবী গো তোমাকে ভালোবাসি? জলসা কমিটি ভাই, কাউকে লাগবে না, যারা জলসা কমিটিতে নাম লিখিয়েছেন ওই কয়েকটা শুধু নামাজি হয়ে যান, গোটা গ্রাম পরিবর্তন হবে, ঠিক কিনা বলে? গোটা গ্রাম পরিবর্তন হবে, গোটা এলাকা পরিবর্তন হবে, সারা জীবন যদি বক্তা এসে চেঁচায় কোনো কাজ হবে না, বক্তা এসে চেঁচালে কোনো কাজ হবে না। এই জায়গাটা হলো একটা শিক্ষার জায়গা, সবাই মাদ্রাসায় যাওয়া সম্ভব নয়, এই বয়সে কেউ মাদ্রাসায় যাবে? লজ্জার ব্যাপার আছে, প্রত্যেকের একটা প্রেস্টিজ আছে, ঠিক কিনা বলেন? তাই একটা পদ্ধতি আঁকা হয়েছিল যে এইভাবে এই জালসার একটা অনুষ্ঠান সাজিয়ে লোককে কোরআন ও হাদিসের কিছু শিক্ষা দেওয়া। এই জায়গাটা হলো একটা শিক্ষার জায়গা, কিছু শিক্ষা দেব আর আপনারা সেটা নেবেন, কিন্তু জলসাই বক্তার বক্তব্যতে কোনো কাজ হয় না। এর কারণটা কি? আল্লাহু আকবার। বেরাদার, আপনি দামি দামি ডাক্তারের কাছে গেলেন, কি হয়েছে? পেটের ব্যথা, ছবি করো, অমুক করো, তমুক করো, যা হলো হলো, এবার একটা প্রেসক্রিপশন করলো, রিপোর্ট দেখার পরে ডাক্তার, দামি বড় ডাক্তার, 3,000 টাকা ভিজিট, তো 3,000 টাকা ভিজিট একটা প্রেসক্রিপশন করলো, প্রেসক্রিপশনটা নিয়ে আপনি বাড়ি চলে আসলেন, ওষুধ খেলেন না, আপনার অসুখ ভালো হবে? হতে পারে, হবে না। ব্রাদার, বড় বড় বক্তা নিয়ে সে প্রেসক্রিপশন তো করে দিলেন, এবার যদি আপনারা আমল না করেন তো লাভ হবে? হবে না। যাই হোক, এখানে ইমামে হাসান ও হোসাইনের জীবনী শোনার জন্য বা করার জন্য আমাকে ডাকা হয়েছে, ঠিক কিনা বলেন? ওটাই মাওলানা সাহেব আবেদন করছেন, হযরত জীবনী শোনান, তো একবার দরুদ পাঠ করেন, জীবনী শোনায়। আল্লাহুম্মা মাওলানা